একজন মুসলিমের কাছে কোরআনুল করিম কি দাবি করে কি তার হক কি তার পাওনা এই কোরআনুল করিম এটা যে আল্লাহর বাণী সর্বপ্রথম এটাকে আপনার আমার বিশ্বাস করতে হবে এটাকে মেনে নিতে হবে এবং এটাকে এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা বাণী এটা আল্লাহর পক্ষ থেকে একটি ও ও বাণী ওহি এটাকে বিশ্বাস করতে হবে মেনে নিতে হবে এবং এই অনুযায়ী এটা আপনাকে নিজে আমল করতে হবে আপনার আমার জাতি সবাইকে আমল করতে হবে এবং আল্লাহরব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাহলামকে তাই তো বলেছেন আলুন হে নবী আপনি জেনে রাখুন এটা আপনার জন্য আপনার জাতির জন্য এটা একটা জিকির এটা একটা স্মরণ এটা তাদেরকে মানে জানিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহর বিধান কি আল্লাহর আইন কি আল্লাহর কানুন কি আল্লাহ বলতুস আলুন অবশ্যই আপনাদেরকে জিজ্ঞেস করা হবে অর্থাৎ এদে এই কোরআনের ওপর আমরা আমল করেছি কিনা কোরআন নিয়ে চলেছি কিনা কোরআনের হক আদায় করেছি কিনা কোরআন তেরাওয়াত করেছি কিনা কোরআন গবেষণা করেছি কি না কোরআনের যথাযথ মূল্যায়ন করেছি কিনা তাকে মর্যাদা দিয়েছি কিনা এইগুলি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন সুরা জুখরূপ চুয়াল্লিশ নম্বর আয়াত এজন্য করে আপনার আমার উচিত হলো যে আল্লাহর হক এটাকে বলা হয় হাবলুল্লাহ আল্লাহর শক্ত একটা রজ্জু আল্লাহ রব্বুল আলমিনের শক্ত একটা রজ্জু যে ব্যক্তি এটাকে মজবুতভাবে আঁকড়ে ধরবে দুনিয়া এবং আখরাতে সে ব্যক্তি সফলতা লাভ করবে এই জন্য আল্লাহ বলছেন তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো আর মতপার্থক্য করিও না সুরা আল ইমরান একশো তিন নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির তাফসির কুরতুবি তফসির তাবারি এখানে যেটা বলা হয়েছে যে হাবলুল্লাহ হুয়াল খেরিম আল্লাহর রশি বলতে যেটা বোঝা হয় সেটা হলো যে কোরআনুল করিম অর্থাৎ এই কোরআনুল করিমকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে এই অনুযায়ী আমল করতে হবে এই অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে কারণ এর মধ্যেই রয়েছে আপনার আমার জন্য সফলতা সম্মানিত বন্ধুগণ তাই তো কোরআনুল করিমের একটা হক হলো এটা যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এর ওপর এটাকে মনোযোগ দিয়ে শুনতে বলেছেন কিন্তু কিন্তু অনেক মানুষ দেখবেন কোরআনুল করিম ঝরে দিয়ে হই হট্টগোল ইত্যাদি করছে না এটা মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে থালাওয়াত করতে হবে আল্লাহ বলছেন কোরআন থাওয়াত করা হয় তখন তোমরা ফাস্তেমাহ এটা কান দিয়ে মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ ও আনসিতু এবং সুখ থাকো তাহলে লা হামুন তাহলেই তোমাদের ওপর আল্লাহ রব্বুল আলমিন রহমত নাজিল করবেন এই জন্য করে অনেক মানুষ রয়েছে এই কোরআন মনোযোগ দিয়ে শোনে না দেখুন কোরআন যদি আপনি ভালো করে শোনেন হৃদয়ঙ্গম করেন এটাই আপনার আমার জন্য এক ধরনের কি রোগ মুক্তি হবে এটা আপনার আমার জন্য অনেক মানে অনেক টেনশন দূর করে দেবে এই কোরআন যদি আপনি আমি ভালো করে গবেষণা করে জানি কারণ এটা কোরআনের একটা হক হলো এটা নিয়ে ভালো করে গবেষণা করা যেমন তেলাওয়াত করবেন এরপরে এটার আর একটা হক হলো এটা নিয়ে গবেষণা করা আল্লাহ বলছেন আল কোরআন আল জিক ফাহিন এই কোরআন আমি সহজ করেছি হ্যাঁ এটা আসো কি কেউ এটা নিয়ে গবেষণা করার সুরা কমার سطر نمبر آيات أرو الله رب العالمين بلسن أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لا وجدوا فيه اختلافا كثيرا لا وجدوا فيه اختلافا كثيرا سورة نصر ها براشي نمبر آيات إذا زودي إتا الله سرى أنه كارو القرآن قرآن ہوتو মানুষ দেখতে পারতো কিন্তু কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না সম্মানিত তো বন্ধুগণ কোরআন নিয়ে গবেষণা করার কথা পরে আবার আরেকদিন আলোচনা হবে তবে কোরআনের হক আমরা বলছি এক নম্বর বললাম এটার উপর ইমান নিয়ে আসতে হবে এরপরে আপনাকে এই কোরআন পাঠ করতে হবে পঠন করতে হবে আল্লাহ নবী সালামুক আল্লা কুরআন ও আল্লাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সহি বুখারি এই হাদিস বর্ণিত রয়েছে যে আপনার আমার এই কোরআন মুসলিমের কাছে দাবি করে মুসলিমের ওপর কোরআনের হক হলো যে এই কোরআন পড়ব পাঠ করব শিখ নিজে শিখবো অপরকে শিক্ষা দেবো এটা নিয়ে গবেষণা করব এটাকে বিশ্বাস করব এটা আল্লাহর সম্মানিত একটা কিতাব আল্লাহ বলছেন যে ওমাই আজম শাহর আল্লাহ ফমিন তেকআল কুলুম যারা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে এটা তার মানে অন্তরের তা পুরুষ to R8 কোরআন তেলাওয়াত করতে যে অনেক মানুষ খুব তাড়াহুড়া করে কিন্তু আল্লাহ কি বলছেন সুরাম মুজাম্মিল্লাহ নম্বর আয়াত আল্লাহ বলছেন তিল কোরআন তারে তিলের সঙ্গে তোমরা কোরআন তেলাওয়াত করো খুব মানে নিয়মানিবর্তিত অনুযায়ী কোরআন আপনাকে আমাকে পাঠ ও পঠন করতে হবে এই কোরআন হেফ করতে হবে এক হাদিসে এসেছে যে ইউকাল হেবুল কোরআন কোরআনের মর্যাদা সম্পর্কে মানে ফজিলত সম্পর্কে আমরা আরেকদিন বলবো তবে এইখানে এই হাদিসটি বলে রাখি যে যারা কোরআন ভালো করে পড়তে পারে তারা সম্মানিত ফেরেস্তাদের সঙ্গে থাকবে এবং কোরআন যারা পড়ে তাদেরকে কেয়ামতের দিন বলা হবে একরা পড়ো অরত তেল তেলাওয়াত করো কেমা কুন তুরত দুনিয়া দুনিয়ায় যেমন তেলাওয়াত করছে ওই রকম করো তোমার জান্নাতে সেখানেই থাকার জায়গা হবে যেখানে তোমার কোরআনের আয়াত পড়া শেষ হবে এই জন্য করে ভাই আসুন এই কোরআন আপনি আমি পড়বি শুধু পড়লেই হবে না এর ওপর আমল করতে হবে অনেক মানুষ কোরআন পড়েন হ্যাঁ কিন্তু এর ওপর আমল করেন না আমল করেন না কিন্তু না আপনাকে আমাকে আমল করতে হবে কোরআনে যে আদেশ রয়েছে সেই আদেশ অনুযায়ী নিজের আমল করতে হবে এবং দেখেন কোরআনুল কালিমে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ফেসলা আপনাকে আমাকে মেনে নিতে হবে হ্যাঁ আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি আবু গুন তারা কি জাহিলি জামানার হুকুমকে তারা মানে মানে মানছে ওয়ামান আহসান আল্লাহ হুকমান লে কৌমে ইউ কিনুন আল্লাহর যে অতি উত্তম বিচারক আর কে আছেন হ্যাঁ লে কৌমে ইউ যারা বিশ্বাসী কওম তাদের জন্য অবশ্যই এই কোরআনই হলো অতি উত্তম বিচারক আসুন সুরা মায়েদার পঞ্চাশ নম্বর আয়াতে এটা বলা হয়েছে এজন্য করে এই কোরআন অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে এটাকে করে হবে যেটা আমি প্রথমে বলেছি যে কোরআন যখন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শুনবেন এবং এটার কোথাও এমনি ফেলিয়ে দেওয়া যাবে না উড়িয়ে দেওয়া যাবে না কোনো কিছু কাজ করা যাবে না বরং এটাকে ইজ্জতের সঙ্গে এটাকে মেনে নিতে হবে এবং এটার যত আপনি সম্মান করবেন এই সম্মান আপনাকে এই কোরআনে আপনাকে যারা কোরআন মেনে চলে অনেক জাতি কোরআনের মাধ্যমে উন্নত হয়েছে আবার কোরআন না মানার কারণে তারা অবনীত হয়েছে এই জন্য করে এই কোরআন আপনাকে আমাকে এটা প্রচার ও প্রসারও করতে হবে الله النبي صلى الله عليه وسلم بلغ عني ولا آية أمار بكت جاك تعيات وزن الله شتا برشارو پرشار الله رب العالمين التوفيق ما در شبيك دان آمين إن شاء الله أمرا أجمع كل كي القرآن الكريم تلاوة كرر فضيلة نيالو كربو والسلام عليكم ورحمة الله